হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হয়তো ইংলিশে অনেকে দুর্বল, তো তার জন্য আমরা কি করি, আমরা গুগল থেকে বা প্লে স্টোর থেকে ইংলিশ থেকে বাংলা কনভার্টকরণ এবং বাংলা থেকে ইংলিশে কনভার্টকরণের জন্য আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকি, গুগল ট্রান্সলেটর বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেটর অ্যাপসটি ইউজ করে থাকি। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি শর্টকাট পদ্ধতি দেখাবো কীভাবে গুগল বা গুগল ক্রোম থেকে খুব সহজে আপনারা আপনাদের ভাষা বা ইংলিশ থেকে বাংলায় বা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমে আপনাদের ফোনের পাওয়ার অপেন করবেন। পাওয়ার অপেন করার পর আপনারা আপনাদের ফোনে যে গুগল অপশনটি দেখতে পাচ্ছেন সেই গুগল বারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ অপশন দেখাচ্ছে। তো সার্চ অপশনের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরা আইকন। তো ক্যামেরা আইকনটি নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে খাতায় আমার নামটি লিখে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের দেখাচ্ছি। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা চার্জ অপশন আছে। চার্জ অপশনের পাশে এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সলেটরও নিয়ে আসলাম। দেখলেন যে সাথে সাথে আমার নামটা কিন্তু এখানে বাংলা দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবেই খুব সহজে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ধরনের, আপনি যদি মানে আপনার ইচ্ছে মতো আপনি যে ধরনের ভাষা এখানে দেখতে চান এখানে আপনি বাংলায় অপশনটা করে নেবেন, তাহলে আপনি খুব সহজে আপনার যে ভাষারই হোক আপনি সেটা বাংলায় দেখতে পাবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলায়, আমি এখানে ইংলিশ থেকে বাংলায় দেখতে চাচ্ছি, তো তার জন্য এখানে ইংলিশ টু বাংলায় আসছে। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন, আপনি যে ধরনের ভাষা চান আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।